দর্শক, সাভারে ভবন ধসে অনেক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। উদ্ধার কাজ তদারকির দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিজিএমের মেম্বার্স ডিরেক্টরি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে বিজিএমের মেম্বার্স ডিরেক্টরি অনুযায়ী সাভারের রানা প্লাজার 6টি ফ্যাক্টরিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ছিল 2638 জন, যদিও সেটি নিয়ে বিতর্ক রয়েছে। ভবনটির তৃতীয় তলার নিউ ওয়েব অ্যাপারেলসে 350 জন, নিউ ওয়েব বটমস লিমিটেডে 525 জন, চতুর্থ তলার ফ্যান্টম অ্যাপারেলসে 495 জন, পঞ্চম তলার ফ্যান্টম টেকে 478 জন, ছতলার ইথার টেক্স লিমিটেডে 340 জন এবং ষষ্ঠ তলার এবং সপ্তম তলার নিউ ওয়েব স্টাইলে 450 জন কর্মকর্তা কর্মচারী কাজ করতেন। তবে ঘটনার সময় কোন কোন প্রতিষ্ঠানগুলো খোলা ছিল এবং কতজন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন তা এখন পর্যন্ত আমরা পরিষ্কার হতে পারিনি। ভবন ধসের ঘটনায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন বিজিএমের নেতৃবৃন্দ। দর্শক, আপনারা জানেন যে মুহূর্তেই লাশ হয়ে গেছেন অর্ধ শতাধিক মানুষ, আহতের সংখ্যা কয়েকশো, উদ্ধার কাজ হয়েছে অনেক, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাভার এলাকার আশপাশের হাসপাতালগুলোতে, সেখানে জড়ো হয়েছেন আহতদের স্বজনরা, আহাজারিতে ভারী হয়ে উঠেছে এর পরিবেশ। প্রতিদিনের মতো সকাল 8টার দিকে কাজে যোগ দিয়েছিলেন রানা প্লাজার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা, কিন্তু ভবন কর্তৃপক্ষ আর গার্মেন্টস মালিকদের গাফিলতির কারণে নেমে এলো এই ভয়াবহ দুর্ঘটনা। সকালে ঘুম থেকে উঠে যারা কাজে যোগ দিয়েছিলেন, এত অল্প সময়ের ব্যবধানে চিরনিদ্রায় ঘুমিয়ে যেতে হলো এই অসহায় পোশাক শ্রমিকদের। উদ্ধার হওয়া অধিকাংশের শরীরের নানা অঙ্গ মারাত্মকভাবে থেতলে গেছে, ঝরছে রক্ত। এনাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কেবল তাদের হাসপাতালেই ভর্তি হয়েছে 750-এরও বেশি মানুষ। ভাই, কত মানুষ যে মারা গেছে, কেন ভাই আজকে ফ্যাক্টরি কেন খোলা রাখলো? ভাই আমার বোন দুলা ভাই সব শেষ। ভাই আমরা আটটায় ঢুকছি, আমাকে জোর করে উঠাইছে, জোর করে আটটায় টাইমে নিয়ে গায় আইছো আইছো, কিছু হইব না কিছু হইব না। মুমূর্ষ মানুষের চিকিৎসায় প্রয়োজন প্রচুর রক্ত আর চিকিৎসা সামগ্রী, সবাইকে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নাফিউল ইসলাম, লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।